কোর্সি খুঁটি সাজিয়ে রেডি করছে। কি করবে আমার যে প্রতিভা সেটা দেখাবে কি করে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং। আজকের ব্লগটা হবে ক্যারাম খেলা নিয়ে। তো কৌশিক এক্ষুনি আসছে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটাই বলতে ভুলে গেছি, আমাদের এই ক্লাবটার নাম হচ্ছে চিকিরা মিলন মন্দির। ক্যারাম খেলা ছাড়াও আমাদের এই ক্লাব থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে, যেটা ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। 5 জনই তার ফাইনাল খেলা, সেই ব্লগগুলোও আমি তুলে ধরবো। কিন্তু এখন হচ্ছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে কৌশিক সাথে ক্যারাম খেলা। সেই ক্যারাম খেলা গোটা ফুল ভিডিওটা আমি ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরবো। কৌশিক এক্ষুনি আসে, ও ফোন করেছিল যে বোর্ড আমাদের ক্যারাম বোর্ড, লাইট ফাইট জ্বালিয়ে ক্যারাম মুছে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। কৌশিক এক্ষুনি আসবে, এলেই ক্যারাম খেলতে স্টার্ট করবো। সাজিয়ে রেডি করে রেখেছি, ও আসুক, দেখা যাক কার কথা দম। পাখাটা চালা তুই, ফ্যানটা চালাই। শীতকালেও কৌশিক গায়ে সোয়েটার দিয়েছে কিন্তু পাখাটা ফ্যানটা চালাচ্ছে। ক্যান্সারটা সেই রেড বোর্ড হয়ে গিয়ে দাঁড়ালো, ও আমাকে খাওয়াতে পারে না, আমিও খাওয়াতে পারিনি। শেষমেশ কৌশিক রেড বোর্ড করে ফেললো, কী বলবি বল।